আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা ইয়ামস। আজকের রেসিপি ডালপুরি, তবে এই ডালপুরিটি আমি বুটের ডালের পুর দিয়ে তৈরি করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে একটা ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী রেসিপির নোটিফিকেশান আপনি পেয়ে যান। বুটের ডালের পুরের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে বুটের ডাল নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এতে করে ডালগুলো অনেকটাই নরম হয়ে যাবে এবং সিদ্ধ হতে সময় কম লাগবে। 30 মিনিট পরে ডালগুলোকে ভালো করে একটু ধুয়ে একটা স্ট্রেনারের উপরে রেখে অতিরিক্ত যে পানিটা ছিল সে পানিটা একটু ঝরিয়ে নিচ্ছি। এবার এই ডালগুলো আমি সিদ্ধ করে নিব। এর জন্য ফুটন্ত গরম পানিতে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করে নিব 40 মিনিটের জন্য। এই 40 মিনিটের মধ্যে এই ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। 40 মিনিট পরে আমি একটা ডাল আপনাদের ভেঙে দেখাচ্ছি। এটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তবে এটি যেহেতু আমি পুর তৈরি করার জন্য ব্যবহার করব তাই একটু পাটায় বেটে নিব। তবে অনেক বেশি বেটে নেওয়া যাবে না, যাতে করে একটু দানা দানা ভাব থাকে তেমনটা করে বেটে নিতে হবে। এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলা একটা প্যান দিয়ে এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি। তিনটা উপকরণ দিয়ে একটু 1 মিনিটের মতো ভেজে নিব। যখন 1 মিনিট একটু হালকা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচটাও আপনারা আপনাদের ঝালের অনুযায়ী দিয়ে দিবেন। এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া এবং জিরা গুঁড়ো, সেই সাথে গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচের চেয়ে একটু বেশি। মশলাগুলো একটু রান্না হয়ে গেলে এবার এই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো রসুন কুচি। আবারও একটু এগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আগে থেকে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো রান্নার সুবিধার জন্য এখানে আমি 3 টেবিল চামচের মতো নর্মাল পানি দিয়ে দিয়েছি। পানিটা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়ে এই মশলাটা ঝুরঝুরে হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। আর এই ফাঁকে আমি এখানে মিশিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা এবং কিছু কেটে রাখা ধনিয়া পাতা কুচি। মিডিয়াম আঁচে এবার এটাকে রান্না করতে থাকবো। আমার পুরটার পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি নিভিয়ে দিয়ে এটাকে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। ডালপুরি তৈরির জন্য এখানে আমি ডো তৈরি করে নিয়েছি ময়দা, তেল, লবণ এবং পানি দিয়ে। এই ডো তৈরির প্রসেসটি আমার আলু পুরির রেসিপিতে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে। এই ডো থেকে আমি ছোট ছোট আকারে বল নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা বল একটু গোল করে নিয়ে এর মাঝে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটি শেপ করে নিতে হবে। মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে সেখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ডালপুরি তৈরির পুর। এবার 4 সাইড থেকে ডোটা টেনে নিয়ে মাঝে একটু সিল করে দিতে হবে। একইভাবে আমি আরো একটু তৈরি করে নিচ্ছি। এবার এই গোল পেটিগুলোকে হাতের সাহায্যে 4 সাইডে একটু চেপে চেপে ডালপুরি শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা রোলার দিয়েও বেলে নিতে পারেন। সবগুলো ডালপুরি তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ডালপুরিগুলোকে জিপলক ব্যাগে ভরে অথবা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য।
চুলা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা যখন মাঝারি গরম হয়ে যাবে সেই পর্যায়ে একটা একটা করে ডাল পুরিতে ছেড়ে দিচ্ছি। যখন এটা একটু চার সাইড থেকে ফুলে উঠবে সেই পর্যায়ে একটা চামচ দিয়ে এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড পর পর এটাকে একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দুই সাইডে সমান ব্রাউন কালার হবে। কিছুক্ষণের মধ্যে ডাল পুরিটা ফুলে উঠবে। চুলার আঁচটা মাঝারি রেখে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পছন্দ মতো ব্রাউন কালার হয় ততক্ষণ পর্যন্ত। আমার ডাল পুরিটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ডাল পুরিটাকে আমি একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিয়েছি, এতে করে বাড়তি তেলটুকু আর থাকবে না। ডাল পুরিগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আমি একটা মরিচের সসের সাথে এটা সার্ভ করেছি, রেসিপিটা আমি পরবর্তীতে আপলোড করে দিব। আর ডাল পুরির ভিতরটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আশা করছি বাসায় একবার তৈরি করে দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।